আসসালামু আলাইকুম। ইকমার্স এখন অনেকেই ব্যবসা করছে, ব্যবসা করে যাচ্ছে, এফ কমার্স বিশেষ করে ফেসবুক কমার্স, একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা করে, সেটা অনেকেই অনেক অনেক মানুষ করছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে কাস্টমারদের সঙ্গে প্রফেশনালি যে ডিল করা, যেহেতু ফেস টু ফেস কেউ দেখা করে না, দেখা হয় না, সো কাস্টমারদের সঙ্গে ডিল করতে গিয়ে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনাল বা বিভিন্ন ধরনের যে কমিউনিকেশনাল গ্যাপ তৈরি হচ্ছে, প্রফেশনালিজমের গ্যাপ তৈরি হচ্ছে সেলারদের পয়েন্ট অফ ভিউ থেকে এবং যার ফলে কাস্টমাররা ডিসএগ্রি করছে, এটাতে কাস্টমারকে অসন্তুষ্ট হচ্ছে তারা, এটাতে যার ফলে কাস্টমার হারাচ্ছে। ই কমার্স এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলো সবাই পুনরায় লোকাল শপগুলোতে ফিরে যাচ্ছে। তো এইটা নিয়ে আমরা তিনটা পর্বের একটা সিরিজ করেছি, দুটা পর্ব অলরেডি আপনি দেখে ফেলেছেন আশা করছি, যদি না দেখেন অবশ্যই আগে সেগুলো দেখে আসবেন। আর থার্ড পয়েন্টে আজকে আমরা বেশ কিছু বাকি পয়েন্টগুলো নিয়ে এবং সর্বশেষ আজকে পর্বে বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা প্রথম যে এটা, সেটা হচ্ছে যে মেসেজ কমেন্টে, যেটা নিয়ে বলছিলাম যে কমিউনিকেশনাল গ্যাপ, মেসেজ বা কমেন্টে বা যে পোস্টগুলো করেছেন আপনি সেখানকার যে ফেসবুক পোস্টে কমেন্ট বা মেসেজে যে তাদের সঙ্গে আলোচনা করছেন আপনি কাস্টমারদের সঙ্গে, সে আলোচনা করতে গিয়ে যে আপনি এক্সপ্রেশন বা ইমোগুলো ব্যবহার করছেন, অনেকে হা হা ইমো দিচ্ছে অল টাইম, হ্যাঁ কান্না হাসতে হাসতে কেঁদে ফেলছে এরকম একটা ইমো দিচ্ছে, বা এ ধরনের আনপ্রফেশনাল ইমো যেগুলো আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে ব্যবহার করেন সেগুলো আপনি কাস্টমারদের সঙ্গে ব্যবহার করছেন, এই টাইপের ইমো থেকে শুরু করে যে ভাষা ফ্রেন্ডদের সঙ্গে যে ধরনের ভাষা আপনি ব্যবহার করছেন, ঝাড়ি মেরে কথা বলার যে আচরণগুলো ব্যবহার করছেন, তুমি করা যে আচরণগুলো ব্যবহার করছেন, এগুলো আসলে কাস্টমারদের সঙ্গে যখন আপনি করছেন কাস্টমার কিন্তু এটাতে ডিসঅ্যাটেড হচ্ছে এবং কাস্টমার আপনার সম্পর্কে একটা বাজে ইমপ্রেশন তৈরি করছে যে আপনি প্রফেশনাল, যে না একজন টোটালি আনপ্রফেশনাল, একজন লোকও প্রফেশনালিজম চায়। সো অ্যাজ এ কাস্টমার আপনি তাদের সঙ্গে তাদেরকে কতখানি প্রফেশনালিজম দিতে পারছেন আপনার কথার মাধ্যমে, সেটা কিন্তু আপনার লেখা পড়ে দেখে বোঝা সম্ভব। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি কোনো অফেন্সিভ ওয়ার্ড ব্যবহার করছেন কি না, অফেন্সিভ কোনো ইমোজি ব্যবহার করছেন কি না মেসেজে কমিউনিকেশনের ক্ষেত্রে, এই জিনিসটা ব্যবহার করবেন। এবং আপনার প্রফেশনাল ভাষা কেমন হওয়া উচিত, দরকার লাগে সেগুলো লিখে নিয়ে, কোথাও থেকে শিখে লিখে নিয়ে সেই ভাষাগুলো ব্যবহারের চর্চা করতে হবে কাস্টমারদের সঙ্গে। আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ডদের সঙ্গে যে ধরনের কথা বলেন সেগুলো কিন্তু আপনি কোনোভাবেই কাস্টমারদের সঙ্গে বলতে পারেন না। সো মেসেজ কমিউনিকেশনে সব ভুল বোঝাবুঝি দূর হওয়ার জন্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু এবং ডিবেটেড একটা ইস্যু, সেটা হচ্ছে যে নিজে ব্যবসা করতে গিয়ে অন্য ব্যবসায়ীদেরকে অসম্মান করা, যেটা ফেসবুক ব্যবসায়ীরা অনেকেই করছেন, বিশেষ করে যদি সিমিলার ব্যবসা হয়ে থাকে, যে নিজের ব্যবসাকে বড় করতে গিয়ে বা নিজের ব্যবসাকে অনেক উপরে তুলতে গিয়ে সেটা আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে অন্য ব্যবসায়ীদেরকে অসম্মান করছেন, অন্য ব্যবসায়ীদেরকে ছোট করছেন, তাদের ব্যবসাকে ছোট করছেন, যার ফলে এটা একটা বাজে আবহাওয়া তৈরি হচ্ছে বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে বা আপনার প্রোফাইলে বা আপনার পেজে গিয়ে আপনি অন্য ব্যবসায়ীদেরকে আক্রমণ করে কথা বলছেন, এটা কিন্তু কাস্টমার ভালোভাবে নেয় না। সবচেয়ে প্রথম খারাপভাবে কেন কাকে কার কার ইয়েতে নেয় সেটা হচ্ছে যে আপনাকে খারাপভাবে নিচ্ছে তারা। আপনি অ্যাজ এ সেলার আপনি যখন কাউকে অ্যাটাক করছেন কাস্টমার আপনাকে আগে নেগেটিভভাবে নিচ্ছে, নেতিবাচকভাবে নিচ্ছে, এরপরে গিয়ে আপনি চিন্তা করেন যে যার ব্যাপারে বলছেন তার ব্যাপারে হয়তো বা কাস্টমার চিন্তা করবে যে আসলে সে এরকম কি না। এখনকার মানুষ বেশ চালাক, তার আগে জাজ করে দেখে যে আসলেই সে এরকম করেছে কি না শুধুমাত্র আপনার অ্যাকুইজিশনের বেসিসে মানুষ কিন্তু এখন আর বিশ্বাস করবে না, বরঞ্চ আপনাকে অবিশ্বাস করা শুরু করবে যে আপনি কেন এটা বলছেন, আপনার কী স্বার্থ এখানে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, অন্য ব্যবসায়ীদেরকে সম্মান দেন পাবলিকলি, অ্যাটলিস্ট অন্য ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম ডিবেটে যাবেন না, কোনো রকম ঝগড়ায় যাবেন না, যদিও সেই ব্যবসায়ী আপনার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা চক্রান্তমূলক কাজ করছে, সেটাও পার্সোনালি ডিল করার চেষ্টা করুন, ইনবক্সে মেসেজে বা ফোনে কথা বলে শেষ করার চেষ্টা করুন, পাবলিকলি এই জিনিসগুলো কাস্টমারের সামনে নিয়ে আসবেন না, তাহলে আপনি প্রফেশনাল ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হতে পারবেন, মানুষ আপনাকে বেশি সম্মান দেবে। এরপর আসেন অন্যের পোস্টে নিজের পণ্যের প্রমোশন করা, একজন পোস্ট করেছে একটা গ্রুপে বা তার পেজে, আপনি গিয়ে নিজের সেই সিমিলার প্রোডাক্ট বা অন্য কোনো প্রোডাক্ট আপনি ওখানে প্রমোট করছেন, আপনার পেজ প্রমোট করছেন, আপনি আপনার জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছেন যে আমার পেজে লাইক করুন আমি আপনাকে কম দামে দেবো বা কমিয়েতে দেবো, এই ধরনের ইয়ে হচ্ছে যে চরম নেতিবাচক একটা প্রভাব পড়ে আপনার পেজ আপনার ব্যবসার উপরে। কেন, মানুষ যে ব্যক্তি নিজে একটা পোস্ট করার ক্ষমতা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি, নিজের প্রোফাইলে হোক বা একটা গ্রুপে হোক, তার কাছে আমি কেন পণ্য নেবো, সে কিন্তু রিলায়েবল ব্যক্তি না। কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সবচেয়ে সঠিক ডিসিশন, কেন, কারণ যে ব্যক্তি নিজে একটা গ্রুপে নিজে একটা পোস্ট করতে পারে না,
সে ব্যক্তি কিভাবে রিলায়েবল সেলার হিসাবে বিশ্বাসযোগ্য হতে পারে, কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না। ওই যে ব্যক্তির পোস্টে আপনি কমিয়ে দেবো বলে ইয়ে করার চেষ্টা করছেন, কিছু কাস্টমার আপনি হয়তো পেতে পারেন যারা কমে খোঁজে, কিন্তু যারা কোয়ালিটি খোঁজে, যারা রিলায়েবল লোক খোঁজে, তাদের কাছে কিন্তু আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন। সো আপনার বিগ অ্যামাউন্টের কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার কিন্তু আপনি হারাবেন। এই জিনিসটা মাথায় রেখে নিজে গ্রুপে নিজে পোস্ট করার চেষ্টা করুন, নিজের পোস্টে নিজে পোস্ট করার চেষ্টা করুন, পেজে অন্যের পেজ বা গ্রুপে গিয়ে এই ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি চালাবেন না, কমেন্টে এই ধরনের আজে বাজে নিজের লিঙ্ক ইয়ে করবেন না, ঠিক আছে। তো এরপরে আসেন হচ্ছে কিভাবে আপনি ভ্যালু ক্রিয়েট করবেন। যে কথাগুলো এতক্ষণ বললাম সেটাও একটা ভ্যালু ক্রিয়েট করছে। এবং এখানে আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে, মানুষকে আপনার পণ্য সবসময় কিনতে না বলে আপনি আপনার যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের উপকারিতা, সামাজিক, আর্থিক বা স্বাস্থ্যগত যেসব উপকারিতা, আপনার পণ্য যেরকম হয় সেটার উপরে ডিপেন্ড করে, এই 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 উপকারিতা কী বা পণ্যটা কী ধরনের ভ্যালু ক্রিয়েট করছে, কী ধরনের উপকার কাস্টমার কিনে কী কী লাভ পাবে, সেটা যদি কাস্টমারকে আপনি জানাতে বোঝাতে পারেন, অটোমেটিক্যালি কাস্টমার আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে পণ্যের মূল্য কত, এই পণ্য আপনার কাছে আছে কি না। সো আলটিমেটলি আপনি অনেক অনেক কাস্টমার গেইন করছেন, অনেক অনেক লাইক কিন্তু এই ধরনের পোস্ট দিলে, হ্যাঁ, প্রাইস না দিয়ে, পোস্ট প্রমোশন না করে রিলেটিভ যেসব পোস্ট আপনি দিচ্ছেন সেসব পোস্ট কিন্তু মানুষকে বেশি আকর্ষিত করে। এটা আপনার ব্র্যান্ডের, এটা আপনার পণ্যের একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করছে। মধু যদি কেউ বিক্রি করেন, মধুর উপকারিতা কী, মাছ বিক্রি করলে মাছের উপকারিতা কী, অলিভ অয়েল বিক্রি করলে বা ভিনেগার বিক্রি করলে সেটার উপকারিতা কী, এই ধরনের জিনিসগুলো আপনি পোস্ট করেন, দেখবেন যে কাস্টমার অ্যাট্রাকটিভ হবে আপনাদের উপরে, আপনার পেজের উপরে। এরপর আসেন হাউ টু হ্যান্ডেল ব্যাড কাস্টমার্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। কাস্টমার সবসময় রাইট, বাট এর মধ্যেও কিন্তু ব্যাড কাস্টমার প্রচুর পরিমাণে রয়েছে। সো এই ব্যাড কাস্টমারগুলোকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। কাস্টমারগুলো হচ্ছে কিছু থাকে যারা যুক্তিবিদ, সব কিছুতে যুক্তি নিয়ে আসবে, প্রাইস এত কেন, এটা এমন কেন, এটা এমন না কেন, তারা নিজেদের মতো সব কিছু চাইবে, সে যেমনটা চায় আপনার পণ্যটা সে চাইবে সেটা এরকমই হোক। সে কিন্তু কখনো খুঁজে দেখবে না যে না আমার এই পণ্যটা অন্যরকমও হতে পারে, সেটা আমি অন্য কোথাও গিয়ে খুঁজে দেখি। সো এই ব্যাড কাস্টমার যখন আপনি হ্যান্ডেল করতে যাবেন, একটা জিনিস এখানে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে হিউমার, সিম্পলি হিউমার। আপনার যদি ভালো হিউমার থাকে, হিউমার অর্থ হচ্ছে যে স্থিতি জ্ঞান বা স্থিতি বুদ্ধি, যেটা ইমিডিয়েট বুদ্ধি যেটা, সেটা তো যখন কেউ খারাপ কথা বলছে বা কটু কথা বলছে বা কোনো একটা নিয়ে কটুক্তি করছে, তখন সেটাকে আপনি যে ওয়েতে সে কটুক্তি করছে সেটাকে আপনি একটু ফানি ওয়েতে রিপ্রেজেন্ট করে সে ফানি ওয়েতে আনসার দিয়ে দেন সুন্দরভাবে। আপনি আক্রমণ না করেও কিন্তু ভাষা দিয়ে, এটাকে হেকমত বলে একরকম, ভাষা দিয়ে কিন্তু আপনি মানুষকে কাবু করে ফেলতে পারবেন। যখন একজন খারাপ কথা বলছে, আপনি কিন্তু ভালো কথা দিয়ে তার সেই খারাপ কথার জবাব দিয়ে তার মুখ কিন্তু বন্ধ করে দিতে পারবেন। ব্যাপারটা এরকম না যে এখানে আপনি তার সঙ্গে ঝগড়া করছেন, ব্যাপারটা এরকম যে সুন্দর করে তাকে জবাবটা দিয়ে দেওয়া, সুন্দর করে তাকে এটা বোঝানো যে সে যে ধরনের চিন্তাটা করছে সেটা আসলে ভুল চিন্তা। সে এক পণ্য এক জায়গায় পাবে না, সব কিছু তার নিজের মতো পাবে না, কোনো একটা পেজই বা কোনো একটা ওয়েবসাইটই তার নিজের মতো কাজ করবে না। সো তাকে এটা বুঝতে হবে, কোনো কিছুর দাম তার নিজের ইচ্ছা মতো নির্ধারিতও হবে না। আপনি যখন সঠিক পণ্যের মূল্য দিচ্ছেন, অনেক কাস্টমার আসবে যারা এরপরেও আপনাকে বলবে যে পণ্যের তো অনেক মূল্য কম, আপনি পাইকারি যে রেটে কিনছেন সেই রেট থেকেও তারা কম মূল্যে, খুচরা মূল্যের কিনেছে, এরকম কথা বলবে। এগুলোকে বলে বাড়ি মারা, ঝাড়ি মারা, হুজুগ মারা। তো এই ধরনের কাস্টমার থেকে জাস্ট একটু সুন্দর করে হিউমার দিয়ে যদি আপনি পারেন তাকে ইয়ে করবেন, অথবা সরি সম্ভব না বলে সুন্দরভাবে ইগনোর করে যেতে হবে, ব্লক করার দরকার নেই, সুন্দরভাবে ইগনোর করে যান, তাদেরকে তাদের মতো চলতে দেন, তাদের মতো তাদেরকে যা ইচ্ছা তাই বলতে দেন, এরপরে গিয়ে আপনি তাদেরকে ছেড়ে দেন। এবং একটা সময় পরে গিয়ে যদি আপনি দেখেন যে সে বেশি বলছে, বেশি ইয়ে করছে, তাহলে আপনি তাকে একটা সময় চাইলে এক্সপোজও করতে পারেন, তার যে খারাপ আচরণ এক্সপোজ করে অন্যদেরকে জানাতে পারেন যে না, দিস ইজ এ ব্যাড কাস্টমার। কিন্তু সেটা করার জন্য আপনার নিজের শক্ত অবস্থান থাকতে হবে যে হ্যাঁ না, আমি প্রোডাক্ট ভালো দিচ্ছি, আমি পণ্য একদম সঠিক মূল্যে দিচ্ছি, তারপরে গিয়ে এই কনফিডেন্ট আপনি গেইন করতে পারেন। সো বাট কখনোই এক্ষেত্রে ওভার রিয়াক্টিভ হবেন না, কোনো কিছু গায়ে নেওয়া যাবে না, প্রফেশনাল কাজে কখনোই কোনো কথা গায়ে নেওয়া যাবে না। যারা আমি সেদিন একটা জায়গা থেকে ভুড়ি অর্ডার দিয়ে কিনেছি, তাকে বললাম যে ভুড়িটা গন্ধ লাগছে বা এরকম কিছু,
কাঁচা কাঁচা লাগছে। সে বলছে কীভাবে সম্ভব, ভুঁড়ি কেন কেমনে গন্ধ করে, ভুঁড়ি কেন, আমি তো অনেকক্ষণ রান্না করেছি। এই যে তার ইমপ্রেশন বা এক্সপ্রেশন, সে গায়ে নিয়ে নিয়েছে, সে অপমানিত বোধ করছে, কিন্তু এটা কিন্তু তার পজিটিভ নেওয়ার কথা না, ভুঁড়িটা আসলে এরকম হলেও হতে পারে। পরবর্তীতে সে গিয়ে আমাকে বলছে যে হয়তো বা একটু মাঝে মধ্যে খারাপ ভুঁড়ি পাওয়া যায় সেই কারণে এরকম। সো ব্যাপারগুলো আসলে এইভাবে কাজ করে। আপনি যদি ওভার রিয়্যাক্টিভ হন বা সব কিছু নিজের পার্সোনালি নেন, তাহলে কিন্তু এখানে ভালো ইয়ে করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সেটা প্রফেশনালি সব কিছু ডিল করতে হবে, ব্যাড কাস্টমারকে আরও বেশি প্রফেশনালি ডিল করতে হবে, বাট এগুলোকে মাথায় চড়ানো যাবে না, তাদেরকে তাদের মতো ছেড়ে দিতে হবে দুটো কথা বলে। সো এরপরে আসে হচ্ছে ফোকাস, আপনার ফোকাস কখনো হারাবেন না, সর্বশেষ পয়েন্ট যেটা। আপনার যারা ব্যাড কম্পিটিটর, যারা খারাপ কম্পিটিটর, যারা আপনাদেরকে আপনার ব্যবসাকে ডিমোটিভেটেড বা ডিমোরালাইজড করে তারা নিজেদেরকে কোনো কিছু গেইন করার চেষ্টা করছে, বা আপনাদেরকে কম্পিটিটর বোধ করে আপনাকে টিকতে দেবে না এরকম একটা আয়োজন তারা করার চেষ্টা করছে, এই ধরনের কম্পিটিটরকে ইগনোর করুন। সরাসরি যদি তারা কোনো কিছুতে আপনার কোনো কিছুতে যদি আঘাত না করে তাহলে তাদেরকে ইগনোর করুন, এবং আপনি আপনার কাজে ফোকাস করুন। আপনি আপনার সার্ভিস, আপনি আপনার প্রোডাক্ট, আপনি আপনার যেসব জিনিস আমরা এর আগে আলোচনা করছি সেই জিনিসগুলো ডেভেলপ করুন, কাস্টমার আপনার কাছে আসবে। সো আলটিমেটলি সে আপনার দিকে ফোকাস করতে গিয়ে কিন্তু তার কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকবে, কাস্টমার হারাতে থাকবে, এবং আপনি যদি আপনার নিজের দিকে ফোকাস করেন, নিজের বিজনেসের দিকে ফোকাস করেন, কাস্টমারের দিকে ফোকাস করেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার দিকে চলে আসবে। সো আলটিমেটলি লসটা তার, আপনি কোথায় ফোকাস করছেন সেটার উপরে আপনার রেজাল্ট ডিপেন্ড করবে। ফোকাস যদি আপনি নিজের প্রতি করেন, নিজের উপরে করেন এবং নিজের বিজনেসের উপরে করেন, তাহলে কিন্তু আপনি এটা গেইন করতে পারবেন, এটাকে ডেভেলপ করতে পারবেন। আপনি যদি ফোকাস করেন আপনার কম্পিটিটরের উপরে, তার মতোই কিন্তু আপনি নিজেরও কাস্টমার হারাবেন, নিজেকে হারাবেন, নিজের বিজনেসকে হারাবেন। সো কখনোই ফোকাস হারাবেন না, ফোকাস রাখুন নিজের প্রতি, নিজের বিজনেসের প্রতি। ই-কমার্স ব্যবসা বাংলাদেশে ভবিষ্যৎ বলা যায়, এটা বাংলাদেশে যত বেশি ইন্টারনেট ব্যবহার বাড়বে ই কমার্স বিজনেস তত বেশি বাড়তে থাকবে। গ্রামগঞ্জে এখনও 80% জায়গাতেই হয়তো বা 70% জায়গাতেই হয়তো আমরা এখন ইন্টারনেট প্রপারলি পৌঁছাতে পারিনি, হাই স্পিড ইন্টারনেটও পৌঁছাতে পারিনি সারা দেশে। সো এটা যখন বাড়বে সারা দেশে এরকম এই ই-কমার্স বিজনেস কিন্তু ডেভেলপ করবে। সো ওই হিসাবে আপনি নিজেদেরকে এখন থেকেই তৈরি করতে থাকুন, এখন থেকেই সিস্টেম ডেভেলপ করুন, মডেলিং করুন, পলিসি তৈরি করুন, এবং সেই অনুযায়ী কাস্টমারদেরকে ডিল করে কাস্টমারদেরকে নিজের করে নিয়ে সামনে আগাতে থাকুন, এবং কাস্টমারদেরকে প্রাইস এবং এসব সম্পর্কে যারা ব্যাড কাস্টমার তাদেরকে যাতে এডুকেট করা যায় সেগুলো নিয়ে কিছু ক্যাম্পেইন চালান। দেখবেন যে একটা সময় ভালো একটা কিছু অবশ্যই